বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুক্রবার একদিনে যাত্রী আসা যাওয়া করছেন প্রায় 1477 জন, যা গত দুবছরের মধ্যে সবচেয়ে বেশি। ঈদুল ফিতরকে সামনে রেখে এই সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তারা। আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাকালীন শুধু মেডিকেল, ব্যবসা ও কূটনৈতিক ভিসাধারীরা এই স্থলবন্দর ব্যবহার করে ভারত বাংলাদেশে যাতায়াত করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভ্রমণ ভিসা চালু করা হয়েছিল। চলতি মাসে ভ্রমণ ভিসাকারীদের জন্য স্থলবন্দর দিয়ে পারাপার শুরু হয়েছে। ভারতে যাতায়াত অনেকটা সহজ হওয়ায় ভ্রমণপ্রিয়দের জন্য জনপ্রিয় আখাউড়া স্থলবন্দর। পবিত্র ঈদ উল ফিতরে সরকারি দপ্তরগুলো টানা 9 দিন বন্ধ থাকায় অনেক ভ্রমণ ভিসায় ভারতে আসছেন, পাশাপাশি চিকিৎসার জন্য ভারতে আসছেন অনেকেই। তাই গত কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে অনেকটাই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। সেভেন হেভেন স্লাইস অফ হ্যাপিনেস, এনএন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল 9369851306।